নোয়াখালীর সুবর্ণচরে শেখ রাসেল নগর উদ্বোধন, কেক কাটা, ফ্রি ব্লাড গ্রুপিং এবং আলোচনা সভাসহ নানা আয়োজনে জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 59তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সুবর্ণচর উপজেলার 1 নং চর্যপুর ইউনিয়ন পরিষদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নূর ইসলাম মানিকের সভাপতিত্বে শেখ রাসেল নগরের উদ্বোধন করেন 1 নং চর্যপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুক। ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপপরিচালক বাহারুদ্দিন খেলন। বিশেষ অতিথি ছিলেন সাবেক কাস্টমস কর্মকর্তা ও কথাসাহিত্যিক সিরাজুল ইসলাম মনির এবং চরজুবলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু সহ অন্যান্যরা।